পাকিস্তানের জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের এক সপ্তাহ পার হলেও এখনও সরকার গঠন করতে পারেনি কোনো দল। এর মধ্যেই ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগে দেশটির বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ প্রতিবাদ। বুধবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় বিক্ষোভ করেন শত শত মানুষ। শহরের প্রধান সড়ক অবরোধ করে চলে আন্দোলন। এ সময় অবিলম্বে ভোটের ফলাফল বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানান বিক্ষোভকারীরা। এই নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু ও নিরপেক্ষ বিবেচনা করা যাবে না। এই নির্বাচনে কারচুপি হয়েছে, ভোট জালিয়াতি হয়েছে। বেলুচিস্তান এবং পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে খারাপ নির্বাচন এটি। নির্বাচনে সাধারণ মানুষের পছন্দের প্রার্থী নির্বাচিত হতে হবে। নির্বাচন নামের নাটক মঞ্চস্থ করা হয়েছে, আসন বিক্রি করার নির্বাচন হয়েছে। এটা কোনোভাবেই নির্বাচন বলা যায় না, এটা মূলত ব্যবসা হয়েছে। ব্যবসায়ীরা ক্ষমতায় এসেছে, মাফিয়ারা ক্ষমতায় এসেছে, তারা নির্বাচনী আসন কেনা বেচা করেছে। সাধারণ মানুষ যাকে ভোট দেবে সে সংসদে যাবে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। নানা নাটকীয়তার পর ভোটের ফল প্রকাশ করা হলেও একক সংখ্যাগরিষ্ঠতার অভাবে পাকিস্তানের সরকার গঠন নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে পিপিপি, পিএমএলএন সহ কয়েকটি রাজনৈতিক দল জোট সরকার গঠনে সম্মত হওয়ায় সেই অনিশ্চয়তা অনেকটাই কেটেছে। এখন চলছে দর কষাকষি। হমনে তৈয়ার কিয়া হ্যায় কি হাম আপস মে মিল বেঠ কে হুকুমত বানায়েঙ্গে। এর মধ্যেই পিএমএলএন এর প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার ভাই দলীয় প্রেসিডেন্ট শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রীর পদের জন্য মনোনীত করেছেন। জানা গেছে, প্রধানমন্ত্রী পদের জন্য শাহবাজ শরীফকে পিপিপির সমর্থনের বিনিময়ে প্রেসিডেন্ট পদে জারদারিকে সমর্থন করতে সম্মত হয়েছে পিএমএলএন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে পিএমএলএন থেকে প্রধানমন্ত্রী এবং পিপিপি থেকে প্রেসিডেন্ট পাচ্ছে পাকিস্তান। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জিও নিউজ বলছে, আসিফ আলী জারদারিকে প্রেসিডেন্টের পাশাপাশি বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর পদের দিকেও নজর আছে পিপিপির। অন্যদিকে চুরির ভোটে সরকার গঠনের সাহস যাতে কেউ না দেখায় সে বিষয়ে সতর্ক করেছেন কারাবন্দী পিটিআই নেতা ইমরান খান। জেল থেকে তার পরিবারের মাধ্যমে পাঠানো এক বার্তায় ইমরান বলেন, পিটিআই কখনোই জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাবে না। যারা জনগণের ভোট ডাকাতি করেছে তাদের ছাড়া যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার জন্য তার দল প্রস্তুত বলেও জানান ইমরান। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।